চাটা খাবো, খাওয়ার পরে আমরা বলবো ইনশাল্লাহ সবার কাছ থেকে, জানবো কি সবাই বলবে সবার। এই যে চা গুলো এখানে কি কি উপাদান দিয়েছেন একটু বলেন তো ভাইজান। এটা ফুল ক্রিম দুধ, এটা মালটোপা, এটা ওভালটিন, ওভালটিন কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম। এই চাটার দাম কত? এই আমাদের চুয়াডাঙ্গায় এখনো আমি 35 টাকা করে বেচছি মাত্র মাত্র, আমার সেলটা বেশি, লাভটা একটু। সাইদ ভাই এই চা সম্পর্কে বলো। এক চুমুকেই সারা রাত চলে যাবে, চুমুকেই সারা রাত চলে যাবে, চুমুকেই সারা রাত চলে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত এখন দেড়টা, দুইটা সুই সুই। আমরা আছি চুয়াডাঙ্গার, এই থানার নাম কি? চুয়াডাঙ্গা সদর থানার চার বাড়িতে আছি। এই ওদিকে ধরো তো চায়ের হাট, ওই যে হাতিকাটা চৌরাস্তা মোড়। চায়ের হাট প্রোপাইটার হলো আব্দুল গাফফার ভাই, ওই যে হাতুস করছে। এখানে মাহফিল করতে আসছিলাম, মাহফিল শেষে আমাদেরকে আব্দুল হাদি আমাদেরকে ধরে নিয়ে আসছে এখানে একটা চায়ের হাটে। চা বানানোর জন্য আলাদা একটা প্রযুক্তি এখানে আছে। এখানে চা খাইতে এত দূর অঞ্চলের, পুরো ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, সব জায়গা থেকে এখানে মানুষ, হাজার হাজার মানুষ চা খাইতে আসে। আমরা এই চাটা আজকে খাবো, চার ঘ্রাণটা নিব, চাটা কেমন লাগে, আর যে বানাইছে তার সাথে একটু কথা বলে আসি আগে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার চার কালারটা হলো একটু আমরা যদি দেখি, এখনো তৈরি হয়নি, এখনো পুরো তৈরি হয়নি। আপনার নাম কি? আমার মোহাম্মদ আব্দুল গাফফার। আব্দুল গাফফার, আপনার এই মেশিনটার দাম কত? এটা 35,000 টাকা দাম। 35,000 টাকা, এটা আপনি কোথা থেকে শিখছেন? এটা আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে শিখছেন? এই চা বিক্রি করে আপনি সফল? সফল। আমি ছোট্ট একটা দাবি করব। হ্যাঁ অবশ্যই। আমার দিকে তাকান, আপনি পরে বানান। এই বাজান, এদিকে আসুন। আমার দাবিটা হলো আপনার চায়ের দোকানে প্রথম কাস্টমারের কাছে যে কয় টাকা বেচবেন, ওই টাকাটা আপনি এতিম, অসহায় আর আল্লাহর রাস্তায় খরচ করবেন ইনশাল্লাহ। ওয়াদা করছেন? ওয়াদা করলাম। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে যে জিনিসটা পেয়েছি সেটা হলো আমার আব্দুল গাফফার ভাই প্রথম যে এই চা বিক্রির যে প্রথম যে কাস্টমার তার কাছে যেই টাকা বিক্রি করবে ওই টাকাটা গুছিয়ে রেখে মাস শেষে এই চুয়াডাঙ্গার এতিম অসহায় এবং এতিম মাদ্রাসার পিছনে খরচ করবে। করবেন তো ইনশাল্লাহ ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়াদা করছেন? ইনশাল্লাহ। আমি আপনাকে দোয়া দিচ্ছি। আমার নাম আব্দুল কাইম মোল্লা, আমার 1,000 ছাত্র আছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমি 95 জন এতিমকে আমি পালি। একে চিনেন? দেখছেন? দেখছি। বিশ্বজয়ী কারি আবু রায়হান, তাকে দেখছেন? দেখছি। জুবায়ের আহমদ তাশরিফ, বাবা একটা দোয়া দেও তো, আল্লাহ তার এই দোকানকে যেন 10টা দোকানের সমান বানিয়ে দেয়। আমিন। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো যে এখনই তো এই এত বড় একটা নাম করা জায়গা যেখানে আমাদের আব্দুল হাদি ভাই চা খাওয়ার জন্য এখানে নিয়ে আসছে আমাদেরকে, অন্য কোথাও না খাওয়ায়। তো আশা করি চাটা খুব ভালো হবে, এখনও খাই নাই, মানে আশাই রয়েছে যে এই জায়গার নাম হচ্ছে চায়ের হাট। তো এই জায়গায় আসছি, এখানে অনেক মানুষ আসে, আমরা দোয়া করি যে এই দোকানটাকে আল্লাহ পুরো বাংলাদেশে পরিচিত করা দেখ। আমিন আমিন। এবং পুরো এখন তো এই আশেপাশের অঞ্চল থেকে আসে, যাতে পুরো বাংলাদেশ থেকে মানুষ আসলেই চুয়াডাঙ্গা চা খাইতে আসে, সেই তো আমরা করব। এবং যে ভাই আমার নিয়োগ করেছে যে এই টাকা পয়সা প্রথম যে টাকাটা হবে এতিম অসহায় মানুষকেদেরকে দিবে, এরকম একটা কাজ আপনি ওনাকে ওয়াদা করালেন, এই জন্য আল্লাহ পাক আগে আপনাকে খায়ের বরকত দান করেন, আল্লাহ আজান ইন্টারেস্ট মাদ্রাসাকে আরও উপরে উঠাক, সারা বিশ্বময় কবুল করেন এবং যে টাকাটা দিবে। আমি মনে করি আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার দোকান এর চেয়ে 3 ডাবল বেশি বেচা কেনা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক বরকত দিবে। আমি মুসাফির, আমরা 3জন মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল হয়, আল্লাহ আপনার দোকানকে আরো অনেক বড় বানাক, সারা বাংলাদেশ ব্যাপী কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন আগামীকাল, পরশু বা এক মাস পরে, এক বছর পরে পরে, যারা ব্যবসায়ী বিশেষ করে তাদের কাছে আমার বিনীত আরজ, এই থিওরিটাই ঢুকেন। আপনার রোজগারের যে টাকা, প্রথম যে আপনার কাস্টমার তার কাছে যে কই টাকা বেচেন তার থেকে একটা অংশ, যদি অনেক বিক্রি হয় একটা অংশ প্রতিদিন রেখে দিন। এই টাকাটা আপনি এতিম অসহায় এবং দুস্থদের পিছনে ব্যয় করেন, মাদ্রাসার পিছনে ব্যয় করেন, আপনার ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিবে। রায়হান, চায়ের হাটে এসে তোমার কেমন লাগছে একটু বলো। গভীর রাতে আসলাম চায়ের হাটে, চা বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, আর সবাই একসাথে এখানে আছি গভীর রাতে, আসলে ভালো লাগাটা অন্যরকম, বেশি কিছু বলবো না। চাটা খাবো, খাওয়ার পরে আমরা বলবো ইনশাল্লাহ সবার কাছ থেকে,
জানবো কি সবাই বলবে, সবার মতামত অটোমেটিক বলবে সবাই। আচ্ছা আমরা আপনাদের একটু বলি, আমার ভাই নাম হলো মজিবুল হক, ভাইজান আমার মাদ্রাসা আর রায়হানের জন্য 10,000 টাকা জমি কেনার জন্য প্রথম ব্যক্তি উনি দিয়েছেন। উনি আজকে এই কথা শোনার পরে নিয়ত করছে যে উনি ওনার রোজগারের ব্যবসার প্রথম কাস্টমারের পুরো টাকাটাই সামনে থেকে উনি এতিম অসহায় এবং মাদ্রাসায় ব্যয় করবে। আপনি কি বলছেন বলেন তো ভাইজান? অবশ্যই দেবো। আমি আমার একটা ছোট মুদিখানার দোকান চালাই, আমার দোকানে প্রথম যে কাস্টমারের কাছে আমি যে কয় টাকা বিক্রি করব তার থেকে একটা অংশ আমি প্রতিদিনের একটা জমায় রেখে আমি এতিমদের জন্য অসহায়দের জন্য সেটা ব্যয় করব। এটা হলো ভাইজানের ছেলে, 13 পারা হিফস হয়েছে। রায়হান আমরা একটু তার একটু তিলাওয়াত শুনি, এত কষ্ট করে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত আসছে, একটু তিলাওয়াত শুনি। বলো বাবা, তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ লাবিব। আব্বুর নাম কি? মোহাম্মদ মুজিবুল হক। মুজিবুল হক, ও আমাকে দেখতে আসছে সেই চুয়াডাঙ্গা থেকে, ওর মাকে নিয়ে আসছে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা আসছে, একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। আমরা ওর কাছ থেকে একটু তিলাওয়াত শুনি। বাবা প্রশ্ন করে শুনবো না, এমনি শুনি, এমনি শুনি। হ্যাঁ পড়ো, পড়ো বাবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. حسبك ما شاء الله. صدق الله العظيم. الحمد لله. অনেক সুকণ্ঠের তেলাওয়াত শুনলাম। ও পড়ে কি ঝিনাইদহতে? ঝিনাইদহ কলাবাগান মাদ্রাসায়। অনেক ভালো পড়ছে, শেষের দিকে 13 পড়া পড়ছে। আমরা একটা প্রশ্ন করতেছি জুবায়ের আহমদ তাসরিফ তাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওই জায়গায় কথা বলে কি ভাই? ভাই ফাতারফু বিহিম ফাসহাকাল লিআসহাবিস সাঈর। ফাতারফু বিদাম বিহিম ফাসুফ করলে আসহাবি সাইদ। এটা কোন সূরা বলতে পারো? হ্যাঁ বলুন। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. ما شاء الله ما شاء الله. প্রিয় দর্শক, এটাই কওমি মাদ্রাসা। 13 পারা পড়েছে সবকি ছাত্র, প্রশ্ন করেছে, পারা পৃষ্ঠা সূরার নাম বলে পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ আমি তাকে একটা পুরস্কার দিয়ে দিলাম, আমি নতুন 100 টাকা পুরস্কার দিলাম। এই প্রশ্ন শুনে নেব। আচ্ছা আমরা একটু চা গুলো কি দিয়ে বানাচ্ছে আমরা একটু শুনি। আসো রায়হান, আসো তো। এই তাসিফ আসো, দেখি সরো 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 ভাইজান, এই আপনি সরেন, আমরা একটু দেখি। হ্যাঁ এই যে চা গুলো এখানে কি কি উপাদান দিয়েছেন একটু বলেন তো ভাইজান। প্রথমে আছে গরুর দুধ, গরুর দুধ, তারপর তারপরে চায়ের লিকার, লিকার, তারপর তারপরে আমাদের একটু একটা জিনিস আছে সেটা প্রাইভেসি, সেটা একটু বলা যাবে না, তারপরে দি বলা যাবে না। এই জিনিস আমরা কেন খাবো? শিখে ফেলবে না? শিখে ফেলবে, শিখে ফেললে দরকার নাই। তারপর আর কি দিয়েছেন? তারপরে দিয়েছি মানে এটা এই উপরে কি কি দিয়েছেন? উপরে হ্যাঁ উপরে গোড়া দুধ, মালটোভা, এটা ফুল ক্রিম দুধ, এটা ফুল ক্রিম দুধ, ফুল ক্রিম দুধ, এটা ফুল ক্রিম দুধ, হ্যাঁ এটা মালটোভা, মালটোভা, এটা ওভালটিন। ওভালটিন কি? ওভালটিন এই যে ওভালটিন যাকে বলে ওভালটিন। তারপর এটা হরলিক দিয়েছি, হরলিক, ভিতরে আছে বুস্ট, আছে বুস্ট, আছে তারপর ভিটা মাল রয়েছে। আর এই যে বাদামটা দেখছেন না, এই বাদামটা 4 রকমের, কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম। মাশাআল্লাহ, এই মারহাবা বলো না, মারহাবা। এই চাটার দাম কত? এই আমাদের চুয়াডাঙ্গায় এখনো আমি 35 টাকা করে বেচছি, মাত্র মাত্র আমার সেলটা বেশি, লাভটা একটু মানে মাত্র 35 টাকা। বাজান তাসি বেদিক আসো, এর ভিতরে প্রায় 15টা উপাদান মাত্র 35 টাকা দাম, সম্পূর্ণ বিএসটি, 15টা উপাদান। জি জি, এই যে বাদামটা দেখছেন না, এই বাদামটা 4 রকমের,
পেস্তা বাদাম আখরোট বাদাম কাঠ বাদাম কাজু বাদাম এই রাগ হইছে আংরি হ্যাংরি হইছে আলহামদুলিল্লাহ আরে বাজান গ্রান নিতে পারে আচ্ছা কেউ যদি না খায় আমি সৌদি আরব গিয়েছিলাম এই যে আমি জুতা কিনেছি 65 রিয়াল দিয়া রিয়াল দি পর আমি কই কি যে 40 রিয়াল দিবেন সুদা ছবি তুলে লয়ে যান এখন যদি কেউ না খায় ছবি তুলে অথবা গ্রান নিয়ে নিয়ে যায় মানে গ্রানটা নেই শুধু তাহলে কত টাকা লাগবে চা কি পুরো রেডি এখানে এখন পুরো চাটা রেডি হয়েছে আমরা চাটা খাই খাওয়ার পরে আমরা স্বাদ বলবো ইনশাআল্লাহ দর্শক জি চাটাকে খাই এই বসবাই হ্যাঁ চাটা এখন আমরা নিচ্ছি সবাই পুরো পুরা লাগবে না বাবা আর চা রাত্রে খেতে এসে মোটামুটি লাভই হয়েছে দেখা যায় অসাধারণ চা অসাধারণ এক কথায় আমের কাছে একটু আমরা যাই রায়হান আমের কাছে একটু যাই আমের কাছে যাই আম হলো আমাদের সাইদ ভাই সাইদ ভাই এই চা সম্পর্কে বলো এক চুমুকে সারা রাত চলে যাবে এগুলো আমি করতে পারলাম হ্যাঁ তা শিব খাও তোমার অনুভূতি বলো খাওয়ার পরে চলো অনুভূতি মানে কি মানে অনুভূতি বলার কিছু নাই এরকম চাই জীবন প্রথম খাইতেছে আর কি না সত্য আচ্ছা সত্য আপনি আর বাপের পান না এটা হচ্ছে কি আমি এখন আমরা চা তো বহুত খাইছি আসলে যে চায়ের হাত ঠিক আছে আর একটা কথা হলো যে এখন মানে চা মুখে দেই না চার আগে যে মানে মিক্স করা জিনিসগুলো এগুলো এখনো খাচ্ছি রিয়াল যদি বলে থাকি আলহামদুলিল্লাহ 35 টাকায় ঢাকায় চা বিক্রি করলে মিনিমাম যদি 200 টাকা চাই 200 টাকাই দেবে চাই ভাইকে আল্লাহ নেখায়াত দিক তার ব্যবসায় আল্লাহ বরকত দিক উনি বলছে সেল বেশি লাভ সেল বেশি এর জন্য লাভ বেশি হয় কম লাভ মানে মুনাফা কম নিও আপনি একটা বিষয় আমাদের এখন যখন 2000 সালে দোকান দিই তখন আমরা অনলি 700 টাকা পুঁজি ছিল আমাদের মানুষের জন্য অপেক্ষা করতাম মানুষের বাড়ি নাই আমাদের মসজিদে দেয় আমাদের এলাকা ভিত্তিক তো মসজিদে অ্যাসেম্বলির মতন লাইনে করে দাঁড়িয়ে থাকতাম সেই মাংস খেয়ে তারপরে হচ্ছে যে মানে কুরমানি আমাদের দিন কাটতাম খুবই কষ্ট ছিল তখন শ্যামাই ছিল 7-8 টাকা কেজি আর চিনি ছিল 13 টাকা কেজি তাও আমরা কিনতে পারতাম না আর এখন মাশাআল্লাহ আমরা আমি এই দোকান দিয়ে খুবই খুবই ভালো আছি আমি প্রতি বছর কুরবানি দিই একটা কুরবানি দিই জি জি একটা করে কুরবানি দেন প্রিয় দর্শক উনি প্রথম কাস্টমার কাছে যদি একটা চাও বিক্রি করে তাও 35 টাকা দান করা হবে দৈনিক ডে অনেক ভালো মানুষ আল্লাহ ওনাকে সৎকারী জারির জন্য কবুল করুক আব্দুল বাগ্গাফার ভাইকে চায়ের হাটার মালিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষে আমরা দেখছি চায়ের হাটে সন্ত্রপুর করে চার যে মিষ্টি দেখে আমরা শেষ করছি